हेलो व्यूअर्स जे जेखान थेके ए भिडियोटी देखछेन सबाइके आंतरिक शुभेच्छा ओ अभिनंदन जानाई शुरू करछि आजकेर ए भिडियो। आजके आमि आलोचना करब बरिशालेर निसर्ग पार्क। एटी मूलत पार्क एबं पिकनिक स्पट। बरिशाल शहरे कोलाहलमुक्त तेमन कोनो बिनोदन केंद्र ना थाकाय बिनोदनेर सुयोग थेके वंचित होच्छेन प्रकृति प्रेमीरा। এবার বরিশালের প্রকৃতি প্রেমীদের জন্য বিনোদনের নতুন মাত্রা যোগ করতে যুক্ত হচ্ছে পিকনিক স্পট নিসর্গ। একঘেয়েমি দূর করতে ঘুরতে আসতে পারেন এই পিকনিক স্পটে। কয়েক একর জমি নিয়ে বরিশাল সদর উপজেলার গড়াপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় এই পার্কটি নির্মাণ করেছেন বরিশালের স্বনামধন্য কিডনি বিশেষজ্ঞ ডাক্তার রফিকুল বারীর সহধর্মিণী ও রয়্যাল সিটি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক কাজী আফরোজা। দেশ বিদেশের বিভিন্ন প্রজাতির গাছপালা ও লতা, চারিপাশে বিভিন্ন প্রজাতির ফুল গাছ ছাড়াও কৃত্রিম পশু পাখি যেমন সিংহ, বাঘ, বক, হরিণ, পাখি, বানর সহ বিনোদনের অসংখ্য স্ট্যাচু দিয়ে প্রায় কয়েক একর জমিকে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমির ন্যায় সাজানো হয়েছে অপরূপ সাজে। এছাড়া শিশু কিশোরদের জন্য রয়েছে আলাদা পার্ক। এখানে শিশু কিশোরদের বিনোদনের বিভিন্ন রাইড সহ দেশ বিদেশের অসংখ্য খেলনা সামগ্রী স্থাপন করা হয়েছে এবং আরও খেলনা সামগ্রী স্থাপন প্রক্রিয়াধীন। স্থানীয় এক বাসিন্দা জানান, শিশু কিশোর থেকে শুরু করে সকল বয়সের মানুষের চিত্ত বিনোদনের জন্য বরিশাল সহ পার্শ্ববর্তী এলাকার মানুষের বিনোদনের নতুন মাত্রা যোগ করেছে। পার্কটির প্রতিষ্ঠাতা কাজী আফরোজা জানান, বরিশালের মানুষের বিনোদনের জন্য আমি এই পার্কটি নির্মাণের চিন্তা করেছি, কোনো ব্যবসায়িক মনোভাব নিয়ে এটি নির্মাণ করিনি। আরও কিছুদিনের মধ্যে পুরো কাজ শেষ হবে, সবাই পরিবার পরিজন নিয়ে আসবেন, ভালো লাগবে আশা করি। এখানে যাবেন কিভাবে? বরিশাল শহরের হাতেমালি কলেজ চৌমাথা এলাকা থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরত্ব পিকনিক স্পট নিসর্গ। চৌমাথা থেকে পশ্চিম দিকে নবগ্রাম রোডে কড়াপুর ইউনিয়নের এই পার্কটিতে পৌঁছানো যাবে। চৌমাথা থেকে অটোরিকশা, মহেন্দ্র কিংবা অন্যান্য পরিবহনে ভাড়া পড়বে মাত্র 20 থেকে 30 টাকা। পার্কটিতে প্রবেশ করতে হলে আপনাকে গেটে থেকেই 20 টাকা দিয়ে টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। কারণ টিকিট মূল্য মাত্র 20 টাকা, পার্কটির প্রবেশ ফি মাত্র 20 টাকা। 20 টাকাতে টিকিট কেটে আপনি ভিতরে ঢুকে আপনি উপভোগ করতে পারবেন এই সৌন্দর্যমণ্ডিত পার্কটি। ভিডিওটি না টেনে বাকিটুকু দেখতে থাকুন।